হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু কেম এক্সপ্লেন চ্যানেল আজকে আমরা নিম্ন আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে এখন আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে সমতা বিধান করার জন্য প্রথম আমাদের কাজ হলো যে জারুণ অর্ধবিজ্ঞা এবং বিচারণ অর্ধবিজ্ঞাকে খুঁজে বার করা ওকে এখানে যদি আমি ম্যাঙ্গানিজের অক্সিজেন অক্সিডেশান স্টেট দেখি তাহলে এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হচ্ছে কত না প্লাস সেভেন ওকে এখানে ম্যাঙ্গানিজ প্লাস সেভেন থেকে প্লাস টুতে কনভার্ট হয়েছে অর্থাৎ অক্সিডেশান স্টেট কমে গেছে দ্যাটস মিন ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ এখানে ম্যাঙ্গানিজের বিজারণ ঘটেছে এবং এইদিকে এফি টু প্লাস থেকে থ্রি প্লাসে গেছে অর্থাৎ এখানে এফির অক্সিডেশন স্টেট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দিয়েছে যার ফলে এফি টু প্লাস থেকে এ থ্রি প্লাসের কিনা ঘটেছে না জারণ ঘটেছে অর্থাৎ তাহলে এখানে তোমার জারণ অর্ধবিক্রিয়া কী না এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাস এখন প্রত্যেকটা অর্ধবিক্রিয়াকে লেখার সাথে সাথে আমরা কি করে নেবো ব্যালেন্স করে নেব তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে যেই অ্যাটমি অক্সিডেশান নাম্বারের পরিবর্তন হচ্ছে সেই অ্যাটমকে আমরা সর্বপ্রথম ব্যালেন্স করে নেব যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁদিকেও একটা এফি ডান দিকেও একটা এফি তাহলে সেই কারণে আমাদের এখানে ব্যালেন্স করার অ্যাটমের দরকার নেই যেহেতু অলরেডি এখানে ব্যালেন্স বা সমান আছে তীরচিহ্নের বাঁ দিক এবং ডান দিকে তাহলে নেক্সট আমরা যদি দেখি এখানে দেখো চার্জের হচ্ছে আমাদের পার্থক্য আছে তাহলে আমাদের এবার চার্জ বা আধানের ব্যালেন্স করতে হবে বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি দুটো পজিটিভ চার্জ ডান দিকে তিনটে পজিটিভ চার্জ তাহলে যদি সমান করতে চাই আমি ডান দিকের পজিটিভ চার্জকে একটা কমাতে হবে তবেই বাঁদিকে এবং ডান দিকের পজিটিভ চার্জ সমান হবে সেই কারণে ডান দিকে কী করতে হবে একটা ইলেকট্রন খাওয়াতে হবে যার ফলে একটা পজিটিভ চার্জ কমে যাবে অর্থাৎ বাঁধিক এবং ডান দিকের চার্জ কী হবে না সমান হবে নেক্সট আমাদের কাজ হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া তাহলে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া কি না এম এন ও ফোর মাইনাস থেকে কি না এম এন টু প্লাস কারণ এখানে ম্যাঙ্গানিজের প্লাস সেভেন অক্সিডেশন স্টেট থেকে কিনা প্লাস টুতে গেছে অর্থাৎ অক্সিডেশান স্টেট কমেছে এখন এখানে যদি আমরা দেখি যে যেই অ্যাটমের অক্সিডেশন নাম্বার পরিবর্তন হয়েছে দ্যাট ইজ ম্যাঙ্গানিজের না প্লাস সেভেন থেকে প্লাস টুতে গেছে তাহলে এখানে যেই আটমের অক্সিজেন নাম্বারে পরিবর্তন হচ্ছে সেই অ্যাটমটা অলরেডি ব্যালেন্স আছে ওকে নেক্সট আমরা যদি দেখি দেখো বাঁদিকে অক্সিজেন আছে ডান দিকে অক্সিজেন নেই এখন অক্সিজেনের ব্যালেন্স অর্থাৎ অক্সিজেনের সমতা বিধান করার জন্য আমরা কি করি না ওয়াটার মলিকুল অ্যাড করি অর্থাৎ বাঁদিকে যেহেতু চারটে অক্সিজেন আছে ডান দিকে তাহলে আমরা চারটে ওয়াটার মলিকুল অ্যাড করবো ওকে অর্থাৎ ওয়াটারকে আমরা ব্যালেন্স করার জন্য কী করবো না এম এন ও ফোর মাইনাস এখান থেকে আমার এম এন টু প্লাস যেহেতু বাঁ দিকে চারটে অক্সিজেন সেইখানে আমি ডান দিকে চারটে ওয়াটার মলিকুল অ্যাড করবো তাহলে এখন বাঁদিকে চারটে অক্সিজেন ডান দিকেও চারটে অক্সিজেন এখন অক্সিজেনের সমতা বিধান হয়ে গেল এখন যদি আমরা দেখি দেখো ডান দিকে চারটে অক্সিজেন যোগ করার পরে দেখো চার দুণে আটটা হাইড্রোজেন হচ্ছে আমার ডান দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাঁদিকে দেখো একটাও হাইড্রোজেন নেই তাহলে আমাকে হাইড্রোজেনের ব্যালেন্স করতে হবে সেই কারণে স্টেপে আমাদের কি করতে হবে না হাইড্রোজেন অ্যাটমের ব্যালেন্স করতে হবে ওকে এই কোয়েশনটাকে আমি একবার লিখে নিচ্ছি তাহলে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি চারদ আটটা হাইড্রোজেন তাহলে বাঁদিকে হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য এক একটা হাইড্রোজেনের জন্য এইচ প্লাস খাওয়াবো তাহলে চার দুণে আটটা হাইড্রোজেনের জন্য কী করবো না আমরা আটটা এইচ প্লাস খাওয়াবো নেক্সট স্টেপে হচ্ছে আমাদের কাজ হচ্ছে না চার্জের ব্যালেন্স করা কিসের ব্যালেন্স করা না চার্জের ব্যালেন্স করা ওকে দেখো যদি আমরা দেখি যে বাঁদিকে কোটা চার্জ দুটো পজিটিভ চার্জ সরি ডান দিকে কটা দুটো পজিটিভ চার্জ আর বাঁদিকে আমরা যদি দেখি কোটা চার্জ না আটটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ অর্থাৎ ওভারঅল বাঁ দিকে চার্জ হচ্ছে প্লাস সেভেন আর ডান দিকে চার্জ হচ্ছে না প্লাস টু তাহলে প্লাস সেভেন চার্জকে যদি আমি প্লাস টুতে করতে চাই তাহলে অবশ্যই বাঁ দিকে আমাদের কটা ইলেকট্রন খাওয়াতে হবে পাঁচটি ইলেকট্রন খাওয়াতে হবে অর্থাৎ এম এন ওফ ওর মাইনাস প্লাস এইট এইচ প্লাস এখানে ফাইভ ইলেকট্রন খাওয়াতে হবে আর এখানে হচ্ছে এম এন টু প্লাস প্লাস হচ্ছে ফোর এইচ টুও থাকছে অর্থাৎ দেখো এদিকে কোটা চার্জ হচ্ছে এখন যদি আমরা দেখি দেখো একটা মাইনাস এক আটটা প্লাস অর্থাৎ সাতটা প্লাস সাতটা প্লাস থেকে যদি পাঁচটা মাইনাস অর্থাৎ পাঁচটি ইলেকট্রন বাদ দিয়ে কোটা হচ্ছে দুটো প্লাস আর ডান দিকেও দেখো ওভারঅল দেখো কেবলমাত্র টু প্লাস আছে তাহলে বাঁ দিকের চার্জ এবং ডান দিকের চার্জ কি আছে সমান হয়েছে নেক্সট কাজ হচ্ছে আমাদের এই যে ইকুয়েশানটা যে আমাদের ব্যালেন্স হলো অর্থাৎ বিজয়ন অর্ধবিক্রিয়া এবং যে জারণ অর্ধবিক্রিয়া এই দুটোকে আমরা কি করব না নাম্বারিং করব জারণ অর্ধবিক্রিয়াকে আমি এক নম্বর নাম্বারিং করলাম এবং বিজয়ন অর্ধবিক্রিয়াকে আমরা দু নম্বর নাম্বারিং করলাম এরপরে আমাদের কাজ হচ্ছে যে না ইলেকট্রন সংখ্যাকে সমান করা অর্থাৎ জারণ অর্ধবিজ্ঞান এবং বিজান অর্ধবিজ্ঞার ইলেকট্রন সংখ্যাকে সমান করতে হবে দেখো আমরা যদি দেখি বিজান অর্ধবিজ্ঞান ইলেকট্রন সংখ্যা পাঁচটা এবং জারণ অর্ধবিজ্ঞান ইলেকট্রন সংখ্যা একটা তাহলে যদি আমার ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে তখন জারণ অর্ধবিজ্ঞাকে আমি কী করব পাঁচ দিয়ে গুণ করব এবং বিজারণ অর্ধবিজ্ঞাকে আমি এক দিয়ে গুণ করব অর্থাৎ না ওয়ান ইকুয়েশান ইন্টু ফাইভ যদি আমরা এখানে করি আমরা কী পাবো না ফাইভ এফি টু প্লাস সাথে আমরা পাচ্ছি ফাইভ এফি থ্রি প্লাস প্লাস ফাইভ ইলেকট্রন আর দু নম্বর যে ইকুয়েশানটা আছে তাকে আমরা কী দিয়ে তাহলে আমরা কী পাচ্ছি সরি দু নম্বর ইকুয়েশানটাকে এক দিয়ে গুণ করবো কারণ আমাদের ইলেকট্রন সংখ্যা কী তবে হবে অলরেডি এখানে পাঁচটা আছে তাহলে আমার এক দিয়ে গুণ করলে আমার কি ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাবে তাহলে এম এন ও ফোর মাইনাস প্লাস এইট এইচ প্লাস প্লাস ফাইভ ইলেকট্রন এখান থেকে আমার কী হবে এম এন টু প্লাস প্লাস হচ্ছে ফোর এইচ টু ও তো যেমন আছে রেখে দিলাম নেক্সট স্টেপে আমরা কী করবো এটাকে আমরা কী করবো না অ্যাডিশান করে দেবো অর্থাৎ যোগ করে দেব যোগ যদি করি আমরা কী দেখতে পাব না ফাইভ এফি টু প্লাস প্লাস এম এন ও ফোর মাইনাস প্লাস এইট এইচ প্লাস প্লাস ফাইভ ইলেকট্রন এখান থেকে আমরা কী পাচ্ছি যদি দেখি না ফাইভ এফি থ্রি প্লাস প্লাস ফাইভ ইলেকট্রন প্লাস এম এন টু প্লাস প্লাস ফোর ওয়াটার মলিকিউল এখন এখন বাঁ দিকে পাঁচটি ইলেকট্রন ডান দিকে পাঁচটি ইলেকট্রন কেটে গেল তাহলে কেটে যাওয়ার পর এখন আমাদের ফাইনাল যে কী দাঁড়ালো না ফাইভ এফি টু ও ফোর মাইনাস প্লাস এইট এইচ প্লাস থেকে আমাদের কী হলো ফাইভ এফি থ্রি প্লাস প্লাস এম এন টু প্লাস প্লাস ফোর এইচ টু ও এখন আমরা এই যে ইকো অর্থাৎ এই যে আমরা যে ইকো সমীকরণটা যে পেলাম এই সমীকরণটাই হলো আমাদের না ব্যালেন্স সমীকরণ অর্থাৎ এই সমীকরণে যদি আমরা দেখতে চাই দেখো যদি এফি দেখি বাঁদিকে এফি কোটা পাঁচটা ডান দিকে এফি কটা পাঁচটা বাঁদিকে ম্যাঙ্গানিজ কটা পাঁচটা ডান দিকে সরি যদি বাঁদিকে ম্যাঙ্গানিজ একটা ডান দিকে ম্যাঙ্গানিজ একটা ওকে বাঁদিকে যদি আমি অক্সিজেন দেখি কটা চারটে ডান দিকে অক্সিজেন দেখো চারটে ডান দিকে হাইড্রোজেন কটা চার দুগুণে আটটা হাইড্রোজেন এদিকে দেখো আটটা হাইড্রোজেন ডান দিকে যদি আমি চার্জ দেখি কটা পাচ্ছি তিন পাঁচ পনেরো অর্থাৎ প্লাস পনেরো প্লাস টু কত সতেরো আর টোটাল কত প্লাস সেভেন্টিন চার্জ আর এদিকে যদি আমরা দেখি দেখো পাঁচ দুগুণে দশ প্লাস টেন মাইনাস ওয়ান প্লাস এইটিন অর্থাৎ দেখো এখানে আমি যদি করি দেখো সেভেনটিন প্লাস সেভেনটিন অর্থাৎ বাঁদিকে প্লাস সতেরোটা চার্জ ডান দিকে প্লাস সতেরোটা চার্জ অর্থাৎ চার্জও সমান এফিআটমের সংখ্যা সমান এমএন এমিন অর্থাৎ ম্যাঙ্গানিজের সংখ্যা বাঁধিক ডান দিক সমান অক্সিজেনও বাঁধিক ডান দিক সমান হাইড্রোজেনও বাঁধিক ডান দিক সমান অক্সিজেনও বাঁধিক ডান্দিক সমান ওকে আজকের ভিডিওটা এখানে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্ট করো থ্যাংক ইউ